কংগ্রেস নেতার ফেসবুক পোস্টকে ঘিরে তুমুল চাঞ্চল্য। মানবিক মূল্যবোধ থেকেও টাকার গুরুত্ব বেশি। কংগ্রেস নেতা মেহেদী আলম বড়ার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। লোকসভা প্রার্থী চয়নকে কেন্দ্র করে কংগ্রেসে কি টাকার খেলা শুরু হয়েছে? নাম উল্লেখ না করে সেই কথায় কি বলতে চাইছেন তিনি? কংগ্রেস নেতা মেহেদী আলম বড়ার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেসে কি টিকিট কেনা বেচা শুরু হয়েছে? ফেসবুক পোস্টকে ঘিরে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। নির্বাচন আসলে কংগ্রেস বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ে, এবারও কি প্রার্থী চয়ন করতে টাকার খেলা প্রাধান্য পেয়েছে? এপিসিসির প্রচার বিভাগের কো-চেয়ারম্যান প্রচার করলেন নিজের দলের আসল স্বরূপ। আসাম প্রদেশ কংগ্রেসের প্রচার বিভাগের কো-চেয়ারম্যান মেহেদী আলম বড়া এই বিতর্কিত পোস্ট করেছেন। রাজ্য সরকারের অভ্যন্তরে কুন্দনের আশঙ্কা স্পষ্ট, তবে কি লোকসভা ভোটের আগে দলীয় অন্তর্কুন্দলেই ডুবতে চলেছে ফর্মে থাকা খার্গে শিবির? এমনটাই প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কংগ্রেস নেতার ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। মানবিক মূল্যবোধ থেকেও টাকার গুরুত্ব বেশি, ঠিক এমনটাই পোস্ট করেছিলেন তিনি। কংগ্রেস নেতা মেহেদী আলম বড়ার এই ফেসবুক পোস্ট ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। লোকসভার প্রার্থী চয়নকে কেন্দ্র করে কংগ্রেসে কি টাকার খেলা শুরু হয়েছে? নাম উল্লেখ না করে সেই কথায় কি বলতে চাইছেন তিনি? কংগ্রেস নেতা মেহেদী আলম বড়ার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। কংগ্রেসে কি টিকিট কেনা বেচা শুরু হয়েছে? ফেসবুক পোস্টকে ঘিরে এমন আশঙ্কা করছেন অনেকে। নির্বাচন আসলে কংগ্রেস বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়, এবারও কি প্রার্থী চয়ন করতে টাকার খেলা প্রাধান্য পেয়েছে? এপিসিসির প্রচার বিভাগের কো-চেয়ারম্যান প্রচার করলেন নিজের দলের স্বরূপ। আসাম প্রদেশ কংগ্রেসের প্রচার বিভাগের কো-চেয়ারম্যান মেহেদী আলম বড়া এই বিতর্কিত পোস্ট করেছেন, যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে কুন্দলের আশঙ্কা স্পষ্ট, তবে কি লোকসভা ভোটের আগে দলীয় অন্তর্কুন্দলেই ডুবতে চলেছে ফর্মে থাকা খার্গে শিবির? এমনটাই প্রশ্ন জনমনে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।